তো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা, নাজিমুদ্দিন টিউটারের পক্ষ থেকে বলছি। আপনারা আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, দেরি না করে আজকে মেন টপিক আছে। আজকে আমরা যেটি দেখবো সেটি হলো, আপনি মুখে কথা বলবেন, জাস্ট মুখে যা বলবেন সেটি লেখা হয়ে যাবে। সাপোজ আমি যে কথাটি এত দ্রুত বলছি সেই কথাটি অত দ্রুত টাইপ হয়ে যাবে। আপনি জাস্ট মুখে বলবেন সেটি লেখাতে কনভার্ট হয়ে যাবে। যেহেতু আমরা লেখায় অভ্যস্ত, যেমন যাদের দোকান আছে তাদের লেখার খুব প্রয়োজন হয়, সেটা বাংলা ভাষায় হোক বা ইংলিশ হোক, হিন্দি হোক, মারাঠি, গুজরাটি, মারাঠি, যে কোনো ভাষায় হোক আমরা খুব সহজে পাবো। তো বাংলা, ইংলিশ, যে কোনো ভাষায় আপনি জাস্ট ভয়েস টু টেক্সটে কনভার্ট করতে পারবেন। কিভাবে করবেন আপনি, চলুন আপনি আমরা দেখে নিই কম্পিউটার স্ক্রিন থেকে। কিন্তু তার আগে একটি রিকোয়েস্ট, বরাবরের মতো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন। তার জন্য আপনাকে কি করতে হবে, লাল ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে হবে, এবং ওই বেল ঘন্টি আইকনে ক্লিক করে ঘন্টি বাজিয়ে দিন, এবং নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন, এবং আমার সুন্দর সুন্দর ভিডিও আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং খুব ভালো কাজে লাগবে, বিশেষ করে যাদের দোকান আছে। সাপোজ বাংলা টাইপ করতে হবে, আপনি বাংলা টাইপ করতে চান, কিন্তু বাংলা যদি অভ্র কিবোর্ড দিয়ে বা অন্য কিবোর্ড দিয়ে বা যে কিবোর্ড দিয়ে হোক না কেন, আপনি টাইপ করেন প্রচুর সময় সাপেক্ষ, প্রচুর সময় লাগবে। তখন আপনি কি করবেন, খুব অল্প সময়ে প্রচুর পেজ টাইপ করতে হবে। তো কয়েক মিনিটের মধ্যে কতগুলো পেজ টাইপ করতে পারবেন ধারণার বাইরে। তো কিসের মাধ্যমে, মুখে কথা বলবো সেটাই লেখা হয়ে যাবে খুব সহজে। তো এই ডিকটেশন আমরা ইউজ করবো। তো চলুন শুরু করি যে কোনো ভাষায়। তো আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন, বাংলা, ইংলিশ, হিন্দি, মারাঠি, গুজরাটি, যে কোনো ভাষায় আপনি খুব সহজে বাংলা ভয়েস টাইপ করতে পারবেন, অর্থাৎ মুখে বলবেন সেটাই লেখা হয়ে যাবে, এবং সেটাকে আপনি প্রিন্ট আউট করে দিতে পারবেন এবং তার বিনিময়ে ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা জাস্ট গুগলে আসবো। গুগলে আসার পরে এখানে আমাদের সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে, ডিকটেশন। অবশ্যই ইন্টারনেট কানেক্ট থাকতে হবে আমাদের। তো যখন আমরা ডিকটেশন লিখে সার্চ করলাম, দেখেন এই যে স্ক্রিনটি এসেছে, একদম প্রথম যে ইউআরএলটি আছে আপনারা এটিতে ক্লিক করবেন। তো আমি এই ভয়েস ডিকটেশন অনলাইন স্পিচ রিকগনাইজ এটাতে ক্লিক করলাম, এবং এটি হচ্ছে হোম স্ক্রিন। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এবং স্পিচ টু টেক্সট এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে এরকম একটি স্ক্রিন আসবে। তো আপনি কোন ভাষায় কথা বলতে চান, জাস্ট সেই ভাষাটি এখান থেকে সিলেকশন করে নিতে হবে। এখানে দেখেন কোন ভাষা নেই, আপনি কোন ভাষায় কথা বলতে চান। এখানে দেখেন বাংলা, ভারত, বাংলা, বাংলাদেশ। তো আমি যেহেতু বাঙালি অবশ্যই বাংলা করব, বাংলা ভাষা সিলেকশন করে নিলাম। ঠিক তারপর পরে আমরা কি করব, তো স্টার্টে ক্লিক করব। যখন আমরা স্টার্টে ক্লিক করব, প্রথমবার যদি আমরা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে এটি ইউজ করি, এই মেসেজটি শো করবে, অর্থাৎ dictation.io wants to ইউজ ইউর মাইক্রোফোন, অর্থাৎ মাইক্রোফোনটাকে ইউজ করবে। অর্থাৎ আপনাকে তাহলে কি করতে হবে, যে কোনো মাইক্রোফোন কম্পিউটারে লাগিয়ে রাখতে হবে। আর আপনি যদি এটি মোবাইল দিয়ে করেন কোনো সমস্যা নেই, জাস্ট সেমভাবে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন, সেই ব্রাউজারের মাধ্যমে কম্পিউটার মোডে করে নেবেন আপনার ব্রাউজারটি, এবং এই dictation.io স্ল্যাশ স্পিচ এই ওয়েবসাইটে যাবেন। আমি ডিসক্রিপশনে এই ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, এবং সেখান থেকে আপনি মুখে যা বলবেন তাই লেখা হয়ে যাবে, এবং সেটিকে আপনি যে কোনো ভাষায় সেভ করতে পারবেন। যাই হোক, আমি এটি অ্যালাউ করছি। অ্যালাউতে ক্লিক করার পরে কি হবে, ভয়েস টু টেক্সট হবে। তো আমি একটি স্টপ করে দিলাম, এই লেখাটি মুছে দিলাম, এবং আমি পরিষ্কার করে কিছু কথা বলবো যে সেগুলি ঠিকঠাক করে টাইপ হয় কিনা আমরা দেখব। তো বন্ধুরা, শুরু করছি। আমি নাজিমুদ্দিন, আমার বাড়ি রাজবাড়ি। আমি খুব কম্পিউটারকে ভালোবাসি, আমি টেকনোলজিকে ভালোবাসি, এবং আমি ভালোবাসি আপনাদের, এবং আপনাদের কিছু শেখাতেও আমার খুব ভালো লাগে। তো তার জন্য আমি আজ এই ভিডিও তৈরি করতে বসেছি, এবং আমি আশা করি রেগুলারলি ভিডিও তৈরি করব। তো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গেই থাকুন। দেখেন, আপনি যত দ্রুতই কথা বলেন না কেন, সবগুলো এটি লেখা আকারে চলে আসবে, কোনো ভুল নেই। আপনি দেখেন এই যে আমরা কথা বলছি এটিও কোনো ভুল হবে না। দেখি, এই যে দেখেন কত সুন্দর, তাই না বন্ধুরা? তো স্টপে ক্লিক করে আমি বন্ধ করে দিলাম। তো এবারে দেখেন, সাপোজ আমি ইংলিশ ভাষায় চাই,
আমি ইংলিশে চলে এলাম, ইংলিশ ইন্ডিয়া, এই যে ইংলিশ ইন্ডিয়া আমরা সিলেকশন করলাম, অ্যান্ড আমরা স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার পরে এবার শুরু করছি। মাই নেম ইজ নাজিমুদ্দিন মির্জা, আই এম ফ্রম রাজবাড়িয়া, আই এম আই স্টুডেন্ট, সরি স্টুডেন্ট নয় ট্রেনার। ওকে চলো আমরা এখনই শেষ করছি। তো দেখলেন তো বন্ধুরা কত সুন্দর একটি। তো এটির মাধ্যমে আপনারা কি করতে পারেন, যে কোনো ভাষায় যে কোনো কিছুকে আপনারা টাইপ করে নিতে পারেন। তো খুব সহজে এই ডিকটেশন টি ইউজ করতে পারেন এবং এটির মাধ্যমে আপনারা খুব সহজে যত কিছু ইচ্ছা টাইপ করে নিতে পারেন। তো আর কিবোর্ডের প্রয়োজন নাই, কিবোর্ড ছাড়াই আমরা টাইপিং ছাড়াই খুব সহজে অনেক কিছু টাইপ করে নিতে পারবো। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। থ্যাংকস, লটস অফ থ্যাংকস। বন্ধুরা এবারে যেটি বলবো সেটি হলো ভিডিওটি কেমন হলো জানাতে বলবেন না, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। বাই বাই।